হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? প্রিয়াস ব্লগে তোমাদের স্বাগত। আমাদের প্রতিদিনের তো দিনটা একই, আর প্রতিদিনের গল্পটাও কিন্তু এক। তো তাই যখনই আমি কিছু ভালো সময় কাটাই, সেই সময়টা তোমাদের সাথে কিন্তু ভাগ করে নিই। তো চলো, আজকে গণেশ ঠাকুরের বিসর্জন দেখতে গেছিলাম। তো বিসর্জনটা এসেছে গোশালা থেকে, মানে গোশালাতেই একটা গণেশ পূজা হয় বিশাল বড়, আর সেখান থেকেই আজকে বিসর্জন। যেহেতু গণেশ পুজো 10 দিন পরে বিসর্জন হয়, সেই বিসর্জনটাই কিন্তু আজকে আমি আমার বাড়ির কাছাকাছি রাসবিহারী মার্কেটে এসেছি দেখতে। আর এই বিসর্জনটা হবে বন্ধ শ্মশানঘাটে। তো সেই বিসর্জনেরই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে আজকে ভাগ করে নেব। আর হ্যাঁ, বিসর্জনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখেছেন কত রকমের বাজনা করেছে, কি ভীষণ ভালো লাগছে দেখতে। আর যেগুলো এর আগে দেখানো হলো সেগুলো হচ্ছে বলা হয় টগর বাজনা, যদিও এটা রায়গঞ্জে ইদানিংয়ে চলছে, আর এটা হচ্ছে বর্ধমান থেকে এসছে। তো ওরা ভীষণ ভালো বাজায়, আর ওখানে ডগরের দুটো টিম রয়েছে। তো যাই হোক, এত রকমের বাজনা ঢাক দিয়ে শহরের রাজঘাট দিয়ে যখন গণেশ ঠাকুর যাচ্ছে, তখন দেখে মনে হচ্ছে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম। তো যাই হোক, গণেশের এই প্রতিমা নিরঞ্জন দেখতে কিন্তু বেশ লাগলো। চলুন তবে এবার গণেশ ঠাকুরটাও একবার দেখা যাক। যেহেতু গণেশ ঠাকুর মিছিলের অনেকটাই পেছনে, তাই একটু দেখতে আমাদের দেরি হয়ে গেল। Thank you.
এই সামনেই এখন প্রতিমা আসছে, সামনের গাড়িতেই রয়েছে। এতক্ষণ ধরে প্রতিমাটা দেখার জন্য মনটা বড় উদ্বেগ হয়েছিল, ভাবছিলাম কখন দেখতে পাবো। আর এই চলেও এসছে, দেখুন সবাই কি সুন্দর সেজে গুজে পাগড়ি পরে রয়েছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর দূর থেকে এই লাইটগুলোর জন্য একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তবে হ্যাঁ এখন ঠাকুরটা কিন্তু আমাদের দেখতেই হবে, দেখি কেমন হয়েছে দেখতে। ওই দেখুন চলে এসছে গাড়িটা, তো বেশ ভালো লাগছে দূর থেকে, আর লাইটটাও কিন্তু খুব ভালো লাগছে। বাহ কি সুন্দর লাগছে দেখুন, সব সময় আরতি হচ্ছে আর এদিকে ফুল ছিটিয়ে এত সুন্দর লাগছে। ঠাকুরটাও কিন্তু বেশ লাগছে, তাই না? ওই দেখুন কি অসাধারণ লাগছে, সাজানোটাও বেশ সুন্দর হয়েছে, এত সুন্দর। আর এবার গণেশ ঠাকুরের এরকম প্রতিমা নিরঞ্জন আমি প্রথমবার দেখলাম, দেখে তো ভীষণ ভালো লাগলো। মা দেখুন পেছনে কত ঢাক, অনেক ঢাক রয়েছে, আর আওয়াজেও বেশ চারপাশটা গম গম পড়ছে। তো যাই হোক, এখন ভিডিওটা শেষ করছি। প্রতিমাও বিসর্জনের জন্য চলে যাচ্ছে বন্দর ঘাটের দিকে, তো এখানেই প্রতিমা নিরঞ্জন করা হবে। সবাই ভালো থাকবেন। চলুন তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।